আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতহু প্রিয় দর্শক মহান আল্লাহ রাবুল আলামিন মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মানুষ যে যতটুকু অপরাধ করবে সেই অপরাধের শাস্তি সে পাবে আল্লামা সাঈদিকে সরকার ঢাকায় নামাজের জানাজা করতে দেয় নাই ওনাকে জোর করে ভোর রাতে পিরোজপুরে ওনার লাশ পুলিশ পাহারায় নিয়ে গিয়েছে বহু মানুষ আহত হয়েছে ঢাকার পিজি হাসপাতালে বহু মানুষ রাবার্ট বুলেট বিভিন্ন ভাবে পুলিশ কাদানি গ্যাস ছুঁড়েছে এবং সেখানে বহু মানুষ আহত হয়েছে বহু আহত ভাইয়ের হাত পা গেছে জল সরকারের বুলেটের মাধ্যমে সরকার সহ্য করতে পারছে না আজকে বাইতুল মোকার আল্লামা সাইদির নামাজার জানাজা হলে সরকার ভয় পেয়েছে বাংলাদেশ থেকে যদি আজকে দুই কুঠি মানুষ হয়তো ঢাকামুখী হয়ে যেতেন কারণ আমরা জানি জামাতের নিজস্ব তাদের তালিকাভুক্ত কর্মী আছেন বাংলাদেশে দুই কোটি দশ লক্ষের মতো আমরা জানি জামাত ইসলামীর এই দুই কোটি দশ লক্ষ মানুষই ঢাকামুখী হবেন এবং শুধু জামাত নয় অন্যান্য রাজনৈতিক দলের মতের হয়েও আল্লা সাইদির নামাজের জানা যায় তারা অংশগ্রহণ করতে ঢাকায় দিকে রোয়ানা হয়ে যেতেন সেই কারণে সরকার ভয় পেয়ে সরকার চিন্তা করেছে এই মানুষগুলা যদি ঢাকায় আসে আর যদি ফিরত না যা সরকারের ক্ষমতা আজ শেষ হয়ে যাবে তাই সরকার সেই দিক দূর চিন্তায় সরকার রাতের বেলা বারবার চেষ্টা করেছে আল্লামা সাইদিকে নিয়ে পিরুজ পড়ে যেতে হাজারো মানুষ রাস্তায় শুয়ে পড়েছে আল্লামা সাঈদিকে পিরুজ পড়ে যেতে দেন নাই কিন্তু শেষ রাতের দিকে তারা যখন রাবার বুলেট টিয়ার গ্যাস ছুড়া শুরু করেছে আল্লামা সাইদিকে তারা তখন জোর করে মানুষের ওপর দিয়ে মানুষকে দূরে সরিয়ে তারা পিরোজপুরে নিয়ে গিয়েছে আল্লামা সাঈদের নামাজের জানাজা আজ দুপুর দুইটা পিরোজপুরে অনুষ্ঠিত হবে আমাদের প্রিয় ভাই মাসুদ সাইদি সাহেব বারবার তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডিতে ঘোষণা দিচ্ছেন সেই ঘোষণা থেকে আমরা কনফার্ম হলাম আজ দুপুর দুইটা পিরোজপুরে ওনার প্রতিষ্ঠিত সেই বিশাল মাদ্রাসা ময়দানে আজকে ওনার নামাজের জানাজা হবে ওনার ফাউন্ডেশনের সামনে ওনার নামাজের জানাজা হবে তাই সেই নামাজের জানাজা যারা বরিশাল বিভাগে আছেন তারা সেখান থেকে অংশগ্রহণ করবেন প্রিয় দর্শক আমরা ব্যথিত আমরা দুঃখিত আজকে আজ যদি বাংলাদেশের সরকার বাইতুল মোকার সামনে আল্লামা সাইদির নামাজের জানাজার ব্যবস্থা করতেন মানুষ সরকার উৎখাতের জন্য আসতেন না মানুষ আসতেন তাদের হৃদয়ের ভালোবাসার মানুষটিকে সর্বশেষ নামাজের জানাজার মাধ্যমে বিদায় দিতে মাজামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন একটি মানুষের নামাজের জানাজার জন্য শত মানুষের লাশ পড়ুক সেটা আমরা চাই না কারণ শত মানুষের পরবর্তীতে নামাজের জানাজা আমাদের করতে হবে সেটা আমরা চাই না আল্লামা একটি নামাজের জানাজা আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন তারা এবং তারা অংশগ্রহণ করবেন পিরোজপুরে আজ দুপুর দুইটাই জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে গিয়েছেন মাসুদ সাইদি ভাই গত রাত্রে হয়ে জরুরি বিভাগে ভর্তি হয়েছিলেন আমি রাতের শেষের দিকে আমি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম মাসুদ সাইদি ভাইয়ের সংবাদটি কি এই মুহূর্তে মাসুদ সাইদি ভাইয়ের সংবাদটি পেলাম উনি পিরোজপুরে অবস্থান করছেন আর শামীম সাইদি ভাই গতকাল বাবার সংবাদ পেয়ে আমেরিকা থেকে রওনা দিয়েছেন উনি আমেরিকাতে বেড়াতে বা কোনো অফিসিয়াল কাজে গিয়েছিলেন সেই কাজ অসমাপ্ত রেখেই উনি আল্লামা সাইদির সংবাদ পেয়ে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন শামীম সাইদি বাইকে যেন এই নামাজের জানাজায় অংশগ্রহণ করার সুযোগ দে কারণ উনি ঢাকা থেকে পিরোজপুর যেতে সময় লাগবে উনি হয়তো বা আজকে সকালে পর্যন্ত এসে ঢাকায় পৌঁছেছেন কিনা আমরা এখনো সংবাদ পাইনি প্রিয় দর্শক শামীম সাইদি বাই এসে পৌঁছেছেন কিনা নামাজের জানাজার বাকি বিশ্লেষণ আমরা নামাজের জানাজার পরে আবার আপনাদেরকে জানাবো প্রদর্শক ইউকে কসবা টিভি কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা এই পুরো এক সপ্তাহ রাত দশটায় সেমিনারের আয়োজন করেছেন ওনার জীবন এবং কর্মশিক সেমিনার প্রতিদিন সেমিনারে আট থেকে দশজন অতিথি অংশগ্রহণ করবেন পুরা সপ্তাহব্যাপী আমরা সরাসরি লাইভ করবো রাত দশটায় আর নিউজ বুলেটিন আমরা কয়েক ঘন্টা পর পর আপনাদেরকে দেব তাই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর প্রিয় দর্শক আমরা যেই বাইরা ঢাকায় আহত হয়েছে আল্লামা সাইদির জন্য কেয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলামিন এই আহত বাইদের প্রতিটা রক্তের বিনিময় বিশাল আকারে দান করবেন এটা আমরা আমাদের মহান রবের কাছে দুই রাগাত নফল নামাজ পরে দোয়া করব। এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি সৈয়দ মাসুক লন্ডন থেকে